नमस्कार बंधुरा, मास्टर इफर्ट सक्सेस यूट्यूब चैनल जाना स्वागत। बंधुरा आज के करब स्टैटिक जीके कलकाता पुलिस कन्स्टेबल प्रिलिम परीक्षार जो स्टैटिक जीके पार्ट टू पार्ट वन भिडियो डिस्क्रिप्शन बक्स देवा थे से तुम्हारा अवश्य देखे ने। आज के जे स्टैटिक जीके अध्याय करब से हे भारत जतीय उद्यान। ठीक है, एखान तुम्हारे बी 100% बी 99% बना 100% एखान जो कोश्चन आसें এই 40টা কোশ্চেন থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, তো তোমরা ভিডিও যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়। ঠিক আছে, আর হচ্ছে প্রশ্ন নম্বর টু, জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড। ভিডিও স্কিপ করবে, স্কিপ করে 36টা কোশ্চেন আসে, প্রত্যেকটা কোশ্চেন উত্তর বলবে, তারপর খাতায় কাউন্ট করবে এবং কতটা ঠিক হয় সেটা ভিডিওর কমেন্ট বক্সে এসে জানাবে। সঠিক উত্তর, বন্দিপুর জাতীয় উদ্যান অবস্থিত কর্ণাটক রাজ্যে এবং জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর। প্রশ্ন নম্বর চার, কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরাখণ্ড। খুব গুরুত্বপূর্ণ 36টি জাতীয় উদ্যান নিয়ে এসেছি, প্রশ্ন আসলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এই প্রশ্নগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত, আর কানহা যেটা আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, অসম। ছ নম্বর প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা। বড় মানস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর বলছি, মানস জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে অসম রাজ্যে এবং পেরিয়ার জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে কেরালাতে। ঠিক আছে, উত্তরগুলো এখন তোমরা দেখতে পারবে যে সঠিক উত্তর কোনটা হচ্ছে। দেখো সঠিক উত্তর দেখতে পারলে অসম আর কেরালা। চলো নেক্সট, খুব গুরুত্বপূর্ণ বাছাই করা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, সাতপুরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, অসম। পেঞ্চ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, ওড়িশা, বিহার, মহারাষ্ট্র। সঠিক উত্তর বলো কোনটা হবে। সাতপুরা জাতীয় উদ্যান যেটা আছে ওটা প্রবাবলি মনে হয় মধ্যপ্রদেশ, এবং পেঞ্চ জাতীয় উদ্যান যেটা আছে সেটা হচ্ছে মহারাষ্ট্র। পেঞ্চ যদি প্রিয়দর্শিনী হতো তাহলে কিন্তু এটা অন্য হয়ে যেত, তাহলে এটা মধ্যপ্রদেশ হয়ে যেত। ঠিক আছে, তো দেখো সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ এবং পেঞ্চ জাতীয় উদ্যান মহারাষ্ট্র। ঠিক আছে, প্রশ্ন নম্বর 9 এবং প্রশ্ন নম্বর 10, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রণথম্বর, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। প্রশ্ন নম্বর 10 কি রয়েছে, সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, ওড়িশা, জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র। ঠিক আছে, চলো প্রশ্ন নম্বর 9 এর উত্তর, রণথম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থান রাজ্যে অবস্থিত এবং সেলিম আলী জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে। ঠিক আছে, এবার আমরা উত্তর দেখে নেব, সঠিক উত্তর দুটি দেখে দেবো। তাও রণথম্বর রাজস্থান, সেলিম আলী জম্মু কাশ্মীর। আমি আবারও বলছি প্রিভিয়াস ইয়ারে খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। ঠিক আছে, নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড। প্রশ্ন নম্বর 12 রয়েছে, ভরতপুর পক্ষেলা কোথায় অবস্থিত? অনেকবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে, উত্তরাখণ্ড, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র। দেখো নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে, অপশন নাম্বার ডি হয়ে যাবে, একদম ঠিক। এবং ভরতপুর পক্ষেলা তোমরা সবাই জানো, ভরতপুর পাখিরালয় রয়েছে রাজস্থান রাজ্যে। ঠিক আছে, সঠিক উত্তর এবার আমরা জেনে নেব, অপশন নম্বর 11 ডি উত্তরাখণ্ড এবং 12 রাজস্থান, একদম ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা দেখব, নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নামদাফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ। প্রশ্ন নম্বর 14 রয়েছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, উড়িষ্যা, অসম, সিকিম। বলো সঠিক উত্তর কোনটা হবে। ঠিক আছে, নামদাফা জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে অরুণাচল প্রদেশে এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা অবস্থিত হচ্ছে অসম রাজ্যে। ঠিক আছে, 13-14 এবার আমরা সঠিক উত্তর দুটি অবশ্যই দেখে নেব, দেখো অরুণাচল প্রদেশ এবং অসম। ঠিক আছে, চলো এর পরের প্রশ্ন থেকে আমরা আগাবো, প্রশ্ন নম্বর 14 কী হয়েছে, 15 কী রয়েছে, সরিষ্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সরিষ্কা জাতীয় উদ্যান হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান। আর সেলিম আলী পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, অসম, গোয়া। সঠিক উত্তর কী হবে, সরিষ্কা জাতীয় উদ্যান রয়েছে রাজস্থানে আর সেলিম আলী পাখিরালয় যেটা আছে পক্ষিরালয় সেটা রয়েছে গোয়াতে। ঠিক আছে, চলো সঠিক উত্তর দুটো আমরা এখনই দেখে নেব, 15 এবং 16 প্রশ্ন উত্তর, সঠিক উত্তর রাজস্থান আর গোয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, প্রশ্ন নম্বর 17 আর 18, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ই রাজস্থান। শিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি ঝাড়খণ্ড, অপশন সি অসম, অপশন ডি ওড়িশা। সঠিক উত্তর কী হবে, বান্ধবগড় জাতীয় উদ্যান এরা অবস্থিত মধ্যপ্রদেশে আর শিমলিপাল জাতীয় উদ্যান এর দেখতে লাগবে। হ্যাঁ দেখি উত্তর কী আসে, মেবি উত্তর
ওড়িশা, ঠিক আছে। বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে এবং শিমলিপাল জাতীয় উদ্যান উড়িষ্যা রাজ্যে অবস্থিত, ঠিক আছে। গির জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তোমরা সবাই জানো এটা, গির জাতীয় উদ্যান গুজরাট, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান। কোন রাজ্যে গির জাতীয় উদ্যান অবস্থিত? সঠিক উত্তর হবে গুজরাট, অপশান নাম্বার এ। প্রশ্ন নম্বর 20 রয়েছে, গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, বিহার, অসম, হিমাচল প্রদেশ। তো গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ। এবার আমরা সঠিক উত্তর দুটি দেখেই নেব। দেখো, গির জাতীয় উদ্যান গুজরাট এবং গ্রেট হিমালয় জাতীয় উদ্যান রয়েছে হিমাচল প্রদেশে। আমরা এরপরের প্রশ্ন দেখব, প্রশ্ন নম্বর 21 এবং প্রশ্ন নম্বর 22। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা লাভ করে? 2020, 2015, 2016, 2012। তো এটা সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান 2016 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা লাভ করে। প্রশ্ন নম্বর 22 রয়েছে, ভারতীয় বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? সঠিক উত্তর কি হবে বলো? ভারতীয় বৃহত্তম জাতীয় উদ্যান হবে হচ্ছে হেমিস জাতীয় উদ্যান, অপশন নম্বর ডি। হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? একটু আগে বলেছিলাম, হেমিস হচ্ছে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত, ঠিক আছে। আমরা এই পরের প্রশ্ন দেখব, 23। সুন্দরবন জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়? সঠিক উত্তর কীভাবে জানো তোমরা? 1988, 1985, 1987, 1990। তো সঠিক উত্তর হবে 1987। 1987 সালে সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত হয়। প্রশ্ন নম্বর 24, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশন এ সেলিম আলী জাতীয় উদ্যান, অপশন বি কর্বেট জাতীয় উদ্যান, অপশন সি ভিতরকণিকা জাতীয় উদ্যান, অপশন ডি হেমিস জাতীয় উদ্যান। সঠিক উত্তর হবে ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে কর্বেট জাতীয় উদ্যান, ঠিক আছে, কর্বেট জাতীয় উদ্যান, ঠিক আছে। চলো এর পরের প্রশ্ন 25-26, একশৃঙ্গ গন্ডারের জন্য নিম্নে কোন উদ্যান বিখ্যাত? কোন জাতীয় উদ্যান বিখ্যাত? সঠিক উত্তর হবে যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এর পরের প্রশ্ন ছিল, ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি? দেখো সঠিক উত্তর সেলিমারি জাতীয় উদ্যান, কর্বেট জাতীয় উদ্যান, কেইবুল লামজা জাতীয় উদ্যান, হেমিস জাতীয় উদ্যান। ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হচ্ছে কেইবুল লামজো জাতীয় উদ্যান, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত। এটা কিন্তু অনেকবার কিন্তু প্রিভিয়াসের কোশ্চেন, অনেকবার কিন্তু প্রশ্নটা আসে। 26-27 নম্বর, নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিজোরাম, মণিপুর, অসম, মেঘালয়। নকরেক জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে মেঘালয় রাজ্যে। প্রথম 28 কী রয়েছে, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান অবস্থিত মিজোরাম, মধ্যপ্রদেশ, অসম, উত্তরাখণ্ড। বলো তো ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান, পুষ্প উদ্যান অবস্থিত উত্তরাখণ্ডে, ঠিক আছে, উত্তরাখণ্ডে, অপশন নম্বর ডি। তো আমরা এখন সঠিক উত্তর দুটি অবশ্যই দেখে নেব। চলো, নকরেক জাতীয় উদ্যান মেঘালয় রাজ্যে এবং ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। চলো নেক্সট কোশ্চেন, বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিজোরাম, হরিয়ানা, অসম, বিহার। তো বাল্মীকি জাতীয় উদ্যান রয়েছে বিহারে। প্রশ্ন নম্বর 30, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিজোরাম, বিহার, অসম, ওড়িশা। তো সঠিক উত্তর হবে ভিতরকণিকা জাতীয় উদ্যান রয়েছে ওড়িশা রাজ্যে, ঠিক আছে। এবার আমরা এই দুটো সঠিক উত্তর দেখে দেবো, একবার যাচাই করে নেব। বাল্মীকি জাতীয় উদ্যান ও ভিতরকণিকা, বাল্মীকি রয়েছে বিহারে এবং ভিতরকণিকা রয়েছে উড়িষ্যা রাজ্যে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 31 এবং প্রশ্ন নম্বর 32, কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তর কী হবে? মিজোরাম, বিহার, অসম, রাজস্থান। তো কেওলাদেও জাতীয় উদ্যান অবস্থিত রাজস্থান রাজ্যে, ঠিক আছে। আর দুধুয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিজোরাম, বিহার, অসম, উত্তরপ্রদেশ। দুধুয়া জাতীয় উদ্যান অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে। কেওলাদেওটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষা এসেছে, তো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। তো আমরা এই সঠিক উত্তর দেখব, দুধুয়া বললাম উত্তরপ্রদেশ আর কেওলাদেও বললাম রাজস্থান, ঠিক আছে, তো একদম ঠিক। চলো নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 33 এবং প্রশ্ন নম্বর 34 আমরা দেখে নেব, রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, বিহার, অসম, উত্তরাখণ্ড। তো রাজাজি জাতীয় উদ্যান অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। শ্যাডল পিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? শ্যাডল পিক জাতীয় উদ্যান অবস্থিত মিজোরাম, বিহার, অসম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো সঠিক উত্তর হবে শ্যাডল পিক জাতীয় উদ্যান অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, ঠিক আছে। তো উত্তরগুলো যাচাই করি, যে দুটো প্রশ্ন দেখলাম, রাজাজি জাতীয় উদ্যান এবং শ্যাডল পিক জাতীয় উদ্যান, আমি যেটা বললাম এবং উত্তরগুলো আমরা এখন যাচাই করব। তো রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে এবং শ্যাডল পিক জাতীয় উদ্যান অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। চলো আজকে আমাদের শেষ কোশ্চেন, প্রশ্ন নম্বর 35-36, মৃদুমালয় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, উত্তরাখণ্ড। সঠিক উত্তর কীভাবে বলো? তো সঠিক উত্তর হবে মৃদুমালয় জাতীয় উদ্যান অবস্থিত তামিলনাড়ু রাজ্যে। এবং দাচিগ্রাম জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? তো দাচিগ্রাম জাতীয় উদ্যান অবস্থিত মণিপুর, জম্মু কাশ্মীর, অসম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর রাজ্যে, ঠিক আছে। তো সঠিক উত্তরগুলো যাচাই করব, যে মৃদুমালয় জাতীয় উদ্যান অবস্থিত আমি বললাম তামিলনাড়ু, আর দাচিগ্রাম জাতীয় উদ্যান বললাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাচিগ্রাম জম্মু কাশ্মীর, ঠিক আছে, জম্মু কাশ্মীর, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই ছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এখান থেকে কিন্তু আমি বাছাই করা বিভিন্ন বিগত বছরে আসা খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান নিয়ে ভিডিও করতে এসেছি। পরীক্ষায় যদি কেপি কনস্টেবল যদি এখান থেকে প্রশ্ন আসে, আমি আশা করি এই যে 36টার মতো প্রশ্ন করলাম এখান থেকে তোমাদের কমন হবে, ঠিক আছে। আজকে ভিডিও তোমাদের কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ভালো করে লাইক দিবে, কারণ লাইক কমেন্ট করলে পরবর্তী ভিডিও করে আমার অনেকটা উৎসাহ পায়।
তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। জয় হিন্দ বন্ধুরা।